যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্র সৈকতে আচমকায় উপস্থিত বিশাল আকৃতির এক কচ্ছপ। অতিকায় এ কচ্ছপের নাম লেদারবেক কচ্ছপ। সচরাচর এমন কচ্ছপের দেখা মিলে না বললেই চলে, আর মিললেও এত বিশাল আকৃতির কচ্ছপ কখনোই দেখা যায় না। সম্প্রতি এমন বিশাল আকৃতির কচ্ছপটিও দেখতে পেলেন সমুদ্র সৈকতে ভ্রমণে আসা দর্শনার্থীরা। ওই অতিকায় কচ্ছপ দেখে হতবাক হয়ে যান লোকজন। এক পথচারী ক্যামেরায় বন্দি করেন ওই কচ্ছপের বিচরণ দৃশ্য। তারপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেই ভিডিও এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে হাচিনসন আইল্যান্ডে ডিম পাড়তে এসেছিল ওই কচ্ছপটি। ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল আকৃতির কচ্ছপটি সাগরে ফিরে যাচ্ছে, তবে বিশাল আকৃতির জন্য তাকে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই প্রজাতির কচ্ছপের ওজন 700 কেজি পর্যন্ত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অত্যাধিক মৎস্য শিকার ও পরিবেশ দূষণের জন্য বিলুপ্তির পথে এই প্রজাতি। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।